বাবা এত তাড়াতাড়ি আমি নেবো না বাবা কেন কেন আমাদের এই সমাজে এখনো অনেক ভালো মানুষ আছে তারা কেউ তোমাকে এই দড়ি থেকে নামাবে বাবা তোমাকে হ্যাঁ কেউ নামাবে কেউ মানুষের একজন আছে বলতে নামাবো কেউ নামাবে না কেউ বলছে ও নামাবো বলছে হ্যাঁ রামচন্দ্র তুই তো তোর বাবাকে ভাত দিই না সেদিন তো থানায় ডেকেছিল কে পুলিশে বোঙায় বাড়ি মারছিল নিজের বাবাকে ভাত দেয় না আমি ভাত দেবো পরের বাবাকে বাবা বলতে চলে যাই বাবা প্রত্যেকটা ছেলে পিলে এখন ওই মা বাবার জ্বলনে মরছে যদি পারো ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে রেহাই দাও বাবা আমার তুমি এইটুকু উপকার করো হ্যাঁ তাতাই নে কেন বে কি হয়ে গেল ঠাকুর আমি একদিন খুব পুত্র সভা অহংকার দেখেছি বাবা তোমার গলা তো দড়ি কে দিলি বাবা বাবা তোর দাদা ফুটো দেখো তুমি বলতে ফুটো আমার ভালো বড় ছেলে আমার ভালো ছেলে সেই ফুটো তোমার গলায় দড়ি দিলি তো বাবা হ্যাঁ বাবা কিন্তু আমি তোমার ছোট ছেলে বাবা মা মরে গেছে হাত পুড়িয়ে ব্যাথ পুড়িয়ে রান্না করে তুমি দুই ভাইকে মানুষ করেছো বাবা আজ তোমার বয়স হয়েছে এই বুড়ো বয়সে তোমাকে না খেয়ে মরতে হবে না বাবা খাবার এনেছিস বাবা গো বাবা গো আমি কোনো রকম করে আমি কোনো রকম করে তোমার জন্য খাবার এনেছি বাবা আমি কোনো রকম করে দোকান থেকে 50 দানা বীজ কিনে এনেছি বাবা কেঁদো না বাবা কেঁদো না এই 50 বীজ এক গ্লাস জল নেবে দিয়ে গুলিয়ে খেয়ে নেবে এই বীজ খাওয়ার পরে তোমাকে আর কোনো মানুষের কাছে খাবারের জন্য বিরক্ত করতে হবে না আর এই দানা বীজ না খেয়ে যদি আমার বাড়ি খাবার জন্য ঢুকেছো কাঁচা বাসর করে বেরিয়ে মাথা ফাটিব কথাটা যেন মনে থাকে ঠাকুর এ কি হয়ে গেল ঠাকুর আমার দুই ছেলে বিয়ে করে দুই দিকে কেটে পড়লো আমি একদিন তাদের জন্য বড় অহংকার দেখিয়েছিলাম যে আপনারা কেউ কন্যা সন্তান নেবেন না পুত্র সন্তান নেন শেষ বয়সে সেবা যত্ন করবে রোজগার করে খাওয়াবে শেষ বয়সে দেখবে আপনারা স্বচ্ছকে দেখলেন যে আমার দুই সন্তান আমাকে কেমন ভাবে দেখছে একজন দিয়ে গেল গলায় দড়ি আর একজন দিয়ে গেল দানা বিষ না আমি সমাজের বুকে এই মুখ নিয়ে আর বেঁচে থাকতে চাই না তাই এই ছোট ছেলের দেওয়া দানা বিষ খেয়ে আমি নিজের প্রাণ আজ নিজেই ত্যাগ করতে চাই না দাঁড়াও বন্ধু বন্ধু এসেছো এদের কি করছো তুই আমার বাল্যকালের বন্ধু দুজনে সমাজের মুখে একের সঙ্গে হাসতে হাসতে খেলতে খেলতে বড় হয়েছি আজ বৃদ্ধ হয়েছি এই বৃদ্ধ অবস্থা তুমি বিষ খাচ্ছ কেন কি হয়েছে কেন কি হয়েছে জানো বন্ধু কেন কি হয়েছে আমি একদিন খুব তোমাকে পুত্র সন্তানের অহংকার দেখিয়েছিলাম হ্যাঁ দেখিয়েছিলে আর সেই সন্তানরা আমাকে এই শেষ বয়সে একজন দিয়ে গেল গলায় দড়ি আর একজন দিয়ে গেল দানা বিষ ও তাই তুমি মরতে যাচ্ছ হ্যাঁ বন্ধু না বন্ধু না মরতে তোমাকে হবে না আমি তোমাকে বাধা দিচ্ছি আমি যুক্তি দেবো তোমাকে সেই মতো চলবে শোনো বন্ধু মনে পড়ে তোমার সেদিনের কথা তুমি বলেছিলে যে কন্যার সন্তান নিয়ে কোনো লাভ নেই আমার কোনো পুত্র নেই দুই কন্যা আছে আমি তাদের বিয়ে দিয়েছি আমার কন্যা দুটো শ্বশুর বাড়িকে চিন্তা করে যাওয়ার বাবা খেতে পেলো কে পেল চোখের জলে মুখ ভাসায় বন্ধু আর তুমি পুত্র নিয়েছো বলে তোমার এই অবস্থা বন্ধু আমি যুক্তি দিচ্ছি শোনো আমার কাছে কাছে এসো তাই হবে বন্ধু তাই হবে এই যুক্তি মতো চলো দেখবে তোমার ওই ছেলেরা তোমাকে খেতে দেবে পড়তেও দেবে সেবা যত্ন করবে তাই হবে বন্ধু আর এইবার যদি বিপদ মনে হতে আমার আমাকে তুমি দেখো আমি তোমাকে যুক্তি দেবো কেমন তাই হবে এই নাও আমার কথা বল তুই চলো এখন থেকে বেশ কই তুমি ভালো করে শুনে দেখো 15 লাখ এই
20 লাখ হালা জমি বেচা টাকাগুলো আমাদেরকে দেয় নাই তো শালা টাকা কোথা ভরি রেখে দিয়েছে রে 25 লাখ এই এই এখন যাও বাবা বাবার জন্য দুধ গরম করে নিয়ে এসো বাবার জন্য ভালো ধুতি বাবা বাবাকে ভালো মন্দ খাইয়ে দিয়ে টাকা কোটা নেবো দিন নেই যে রেল লাইনে শুয়ে দেবো আমি এক্ষুনি যাচ্ছি যা 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 40 লাখ আমার বাবা 45 লাখ পিতা স্বর্গ পিতা ধর্ম বাবাকে যারা দেখে না সে সৌর বাচ্চাতে মোরাই ভালো আমার বাবা 60 লাখ আমার বাবা 70 লাখ এই বাবার জন্য ইলিশ মাছ রান্না কর এই ঘরে থাকবো না আজকে ঘর বিক্রি করবো আমি শ্বশুর ঘরে যেয়ে থাকবো আজকে যা হয় আমার আজকে ঘর বিক্রি করবো 80 লাখ 80 লাখ 90 লাখ না জমি বেচা সব টাকা তো আমাদের ঠিকাই নাই গোপন করে রেখে দিয়েছে দাদা শোনার আগে আমার বউকে ডেকে নিয়ে আসি বাবাকে ঘরে নিয়ে যাবো সকাল সকাল চান করাবো খেতে দেবো টাকা কোটা পটি পাটি নিয়ে সালকে রেল লাইনে বেঁধে দিয়ে আসবো একদিন খাবার নিয়ে 95 লাখ এ দুধ গরম করে নিয়েছিস তো আমার বাবাকে জল মুখে তেল তেল মাখাবি যেন যেন বুঝতে না পারে যে আমি অভিনয় করছি তোমরা কেন তোমরা কেন এসেছো বাবা তোমরা চলে যাও বাবা তোমার বউ মায়ের দুধ খেতেই হবে তোমার বউ মায়ের দুধ খেতেই হবে তোমার বাবা বাবা তো দুধ খেও না ওই ফুটে তোমার গলায় ধরে দিয়েছিলি বাবা ছোট বাবা তোমার জন্য মিথ্যে এনেছে বাবা মিথ্যে এনেছে বাবা বাবা এই বয়স হয়ে গেছে এই দুধ খাবেন হজম করতে পারবেন গ্যাস অম্বল হয়ে যাবে দিয়ে আর যা রোদ গরম হেগে হেগে মরে যাবেন বাবা আপনার জন্য আমি মিষ্টি এনেছি বাবা মিষ্টি খাবেন বাবা বাবা তোমার গুগার নাই গুগার হেই ছড়া গুগার কিনে বল সুগার ওই জন্য তো আমি সুগার ফ্রি মিষ্টি এনেছি সুগার ফ্রি তুই যদি বাবাকে মুরগি সেদ্ধ খাওয়াস আমি গোটা খাসি সেদ্ধ করে খাসি হয় তোর খাসি খাবে কেন ছড়া যাবো দেখবি না ঠিক আছে বাবা বাবা তুমি আমার ঘরে খাবে বাবা আমি বয়স্ক বাবা টানাটানি কর না তুমি বড় ছেলে তোমার বাড়িতে এক বেলা খাবো আর ছোট ছেলে বাড়িতে এক বেলা খাবো তুমি আমার ঘরে 24 ঘন্টা ভাতের হাঁড়িতে মুড়ি লাগিয়ে পড়ে থাকো বাবা আমার ঘরে 72 ঘন্টা বাবা বাবা তোমার জামালা করো না বাবা বাবা ওই তোমার বাড়িতে এক বেলা খাবো আর এই যে আমার শরীর দেখছো বাবা এই বাঁ হাত বাঁ পা এই পাশটা তোমরা সেবা যত্ন করবে আর ছোট ছেলের বাড়িতে এক বেলা খাবো ডান হাত ডান পা এই পাশটা এরা সেবা যত্ন করবে বাবা আর এই পায়খানা পেচ্ছাপটা ওটা তোমরা ঠিক করে লাও বাবা না বাবা আমাকে পেচ্ছাপটা দিও আর ওই শালুকে পায়খানাটা দিও আরে ছোড়া শ্বশুর পায়খানা করবো জানবো পেটে ছেলে হেঁকে ফেলেছে হাতে করে ঘুচিয়ে দেবো কি বলছিস ওরা যাদের যা চরিত্র তার সেই চাইছিল না ঠিক আছে আমার বাবাকে আমি তেল মাখ বাম চাকা চাকা বাম্বে মেহচাম চাকার জাম্বে তো বন্ধ একলে তাকে খুলে যায় বাবা গোটা মাথাটা জল দিয়ে দিলে তাহলে আমার কি মাথা দখল নাই আমি কি অধিকার পাবো না বাবা আমি কি ছেলে লই বাবা তা গোটা মাথা জল দিছ মাথায় জল দিবে আমি মাটি দিয়ে দিচ্ছি বাবা ওর ভাগে সামান্য জল দিয়েছি বলে আমার ভাগে ধুলো দিয়ে দিলি বাবা মাটি দিয়ে দিলে এবার পিঁপড়িতে দর করবে না তোমার মাথা তো বাবা বাবা
আমার এইদিকে তোমার নাকে ফোঁটা বইছে এইদিকে আমার একটা ফুটো তো বটে তাহলে বাঁ দিকে ফুটো তো আমি ফোঁটা ফেলতে দেবো না আমি এইদিকে নিশ্চয়ই লিখতে দেবো না আমি আমি তোমার এই ভারী বুদ্ধি তোমার ভাগের ফুটোটা বন্ধ করে দিলা যে তোমার ভাগের বাবা আমার ফুটো দিয়ে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকবে আমার নাকের ফুটো দিয়ে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকবে তোর ফুটো যদি বন্ধ করিস ওরে আমার নাকের ফুটো আমিও বন্ধ করে তোর বাবা আমার তুই যে ফুটো বন্ধ করে দিচ্ছিস আমরা ফুটো বন্ধ করবো না ওরে ছোড়াই দেখ আমার হাত আর ওই তোর ভাগের পায়ে ছাড়বে না দেখেছিস তোর ওই বাবাটাকে আমি নির্ঘাত বেরিয়ে ভেঙে দেবো রে এক ঘাত থেকে নির্ঘাত বেরিয়ে দেবো হাত পা যা আছে মাথা সব ভেঙে দেবো এই ধুলে তো সীতা মানে আমার শাশুড়ি খাতেছে খাটেছে বাজাও আমি দেবো না চাবি কাউকে দেবো না শোন 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 ওইভাবে আমাকে সেবা করতে হবে না জানো তো আমি বড় ছেলে ওয়ারিশ সূত্রে আমি মালিক ও আর তুই তুইও মালিক শোন তোদের বাবা মৃত্যুর পূর্বে চাবিটা আমাকে একদিন দিয়েছিল দিয়ে বলেছিল বন্ধু আমার বাক্সে যে টাকা আছে দুই ছেলেকে সমান করে ভাগ করে দিও কিন্তু আমি বড় মনে ভাবছি তা তো হয় না এক ছেলেকে কম দেবো এক ছেলেকে বেশি দেবো তার কারণে তোদের বাবা মারা গেছে তার সৎ কাজ করতে হবে তোরা কর পকেট থেকে টাকা বের কর তার সৎ কাজ কর লোকজন খাওয়া ভোজ কর যে যত বেশি খরচা করবে তাকে আমি তত বেশি টাকা দেবো তাই হবে তাহলে তোরা ভোজ কর লোকজন খাওয়া শেষ কালে এসে আমি টাকাটা ভাগ করবো ও বন্ধু বন্ধু মা ছেলে পিলে তোমার সবাই হাঁড়ি বারন্দন নিমন্ত্রণ আমার ঘরে ঠিক আছে বেশ আমার ঘরে খাবে তোমরা আসবো আসবো খেয়ে যাবো বন্ধু মাকে আমার বাড়িতে পাঠিয়ে দিও তাই হবে তোরা খরচা কর আমার আমার ক্যাটারিং সিস্টেম তাই বুঝি ঠিক আছে তাই হবে শোনাই হ্যাঁ দেখা কানতে হবে না চোখে জল বেরিয়েছে না কানতে হবে না
মাইনে গলে হে শুন দাদা থেকে বড় ভোজ করতে হবে তাহলে বেশি টাকা পাবো হ্যাঁ আমার কাছে তো টাকা নাই হ্যাঁ ভোরে বাস ধরে মায়ের ঘর চলে যা দিয়ে দে তোর মায়ের তিন কাটা বাড়ি আছে সেই বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে আয় আর না মুন্নে ও লাউটা আমার হ্যাঁ ও লাউটা আমার মায়ের ঘরটা বিচিত বুঝে আমার মা থাকবে কোথায় দিয়ে বাক্সতে বাবা লাখ লাখ টাকা ভরা আছে ভাগ্যে পেলে তোর মাকে দুতলা পাকা বাড়ি করে দেবো যা দুতলা বাড়ি ও গো আমি এক কোটি যাবো গো এক কোটি টাকা নিয়ে যা চল নিমন্ত্রণ করো না লোক যা খাওয়াই আমি খাওয়াইতে পারবো না আমি অর্ধেক কেটে নেবো তুই হাফ নিয়ে নিবি আমি হাফ নিয়ে নেবো এবার বাবা কেমন ছেলে জন্ম দিয়ে দেবো আমার এবার বাবাকে পড়াইতেও পারি সমাধিও দিতে পারি আবার ফটো না তুলে আমার অর্ধেক বাবাকে গজাল দিয়ে দিয়ে টানিয়ে রেখে দিতে পারি আমি তা করবো না আমার অর্ধেক চলে গিয়ে কুচি কুচি করে কেটে কুকুরকে খাইয়ে দেবো ওরে শোন যা করবো করবো মরাটা গ্রাম থেকে বার কর তাহলে বন্ধু বাবা এক পয়সা ঠেকাবে না আমাদেরকে নিয়ে চল বাবাকে শ্মশান ঘাটে নিয়ে যাই বলো হরি হরি বল বাবা মইল ভালোই হইল টাকা গোলায় আমাদের হলো হরি বলো হরি বলতে বলতে লেগে চলো ছিল এ পুরো ঝামালা গেল হরি বলো হরি বলতে বলতে দেখ আমি কটা প্যান্ডেল করেছি দেখ আরে দুটো ব্যাপারে আমাদের প্যান্ডেলে কত মেয়ে ছেলে গো মেয়ে ছেলে গেছে একদিকে বেটা ছেলে গেছে ও কাকে চিংড়ি মাছ দিয়ে মূল্য টক টক কেমন হয়েছে বলো তো দেখ আরে এ ওই ওই চশমা বুড়ি ওই কাকি ও কাকি তুমি যে আমাদের বাড়িতে খেলা গো বলে হারি প্যাঁট মা তোমার ওই জন্য তোমার পেটে ছেলে ধরে নাই তৈরি বেরিয়ে পালিয়ে আমার আনারসের চাটনিটা কেমন হয় বলো বা বাবা খুব সুন্দর তোরা যে এত খরচা করে লোকজন খাবি আমি নিজেই ভাবতে পারিনি খুব ভালো হয়েছে প্রচুর টাকা খরচা করেছিস আরে আরে ওই বাবু টাকা দিয়েছে হ্যাঁ টাকা নিয়েছে তো ভোজ করে এই যে হ্যাঁ চা দিয়েছো এক কাপ দিয়েছি কেন টাকা দিয়েছে শোধ নেবে না তো এক কাপ চা কেড়ে নিয়ে আয় চা কেড়ে নিয়ে আয় বলো বাবা আমার গান তো যদি না ধরো আমার টুপিতে দিন বেশ বেশ তাহলে টাকাটা ভাগ করে দিই তোর ঝগড়া পরে করবি এই ফাটা ফাটা ওই বাক্সে একটা কলসি আছে সেই কলসিটা এনে বের কর ওরে ছোলা দেখছিস তো বল বাবা বল বল আমাদের চাটনি বলছে আনারসের চাটনিটা হেভি হইছে ওরে আনারস আমার ধনে পাতা চাটনি খুব সুন্দর খুব সুন্দর আই নাই বন্ধু বাবা কেন বন্ধু বাবা তুমি যে বললে ধনে পাতা ভালো নয় ধনে পাতা রোদে কুকরি গেছে ছিবড়ে ছিবড়ে লাগছে না না পুরি গেছে ভালো তোমার দুজনের ভালো হয়েছে খুব ভালো হয়েছে তার টাকা ভাগ করে দিই এই যে প্রচুর মুচ্ছতি ওই মুচ্ছতি জন ইয়ে মানে ঠিক আছে এই ঝগড়া করিস না টাকাটা নে ভাগ করে দিই ঠিক করে বন্ধু বাবা সমান সমান ভাগ হবে হ্যাঁ এটা সোনার পায়খানা প্যানের দাম কত বড় হবে কি সোনার পায়খানা প্যানের দাম কিরকম পায়খানার প্যান সোনার আগে হ্যাঁ কেন সোনা কেবে এই তোমার বৌমা ওই চিনি মাটিতে বেশ পায়খানা ক্লিয়ার হয়েছে ওই জন্য সোনার পায়খানা প্যান কিনু যা ভাগ পাবি হয়ে যাবে হবে হ্যাঁ ঠিক আছে বল বল ভাগ করে দি এই নে তোর এক টাকা এই নে তোর এক টাকা দু টাকা হলো বলো ভাই খুঁজল হ্যাঁ খুঁজলো কাহা দিকে দেয় কাদেরকে ওই পাত্র চাপড়ি ফকির দিকে দেয় দেখো না গান দেবে বসে আছে আল্লাহ দেন আল্লাহ হলো
না বাবা আমি সমান করে ভাগ করে দেবো, এটা আমার কর্তব্য, ঠিক আছে? দু টাকা হয়েছে, এ তিন টাকা, চার টাকা। বন্ধু বাবা কি হলো? একটা একটা রূপোর ছায়ার কিরকম দাম পড়বে? রূপোর ছায়া কি হবে? ওই তোমার বৌমা পড়বে আগে। কেন কেন? সত্যির বইতে পারছে না। ও হয়ে যাবে, টাকা ভাগ করে। তুই যা বলছিস আমি তো শুনে অবাক হইতেছি রে। তোর বউ সোনার পায়খানা ঘরে পায়খানা প্যানে পায়খানা করবে, চাঁদের ছায়া পড়বে, তোর বউ মানুষ না তো বুধারে? তোর বউর পাছাটা কিসের পাছা আমি বুঝতে পারছি না। তোর বউর পুঙাটা আমাকে একবার দেখা দিয়ে বলবি? দুটো ধূপ কাঠি ধরিয়ে গুঁচিয়ে দিয়ে প্রণাম করবো রে। ঝগড়া করলে টাকাটা ভাগ করে দে আমাকে। শোন, তাহলে চার টাকা হয়েছে, এই পাঁচ টাকা, ছ টাকা, সাত টাকা, আট টাকা, ন টাকা, দশ টাকা। কি হলো? এই বিশ্বভারতী কলেজগুলো কিরকম দাম পড়বে বলুন তো। ওরে বাবা, বিশ্বভারতী সব কলেজগুলো? এই পশ্চিমবাংলায় যত বিশ্বভারতী কলেজ আছে। হ্যাঁ, আমি বাবা টাকা ভাগে পেলে কিনবো, কিরকম দাম পড়বে বলুন তো। কেন ও কিনে কি করবি? কেন এখন যে মাস্টারদের অবস্থা, ছেলে মেয়ে লেখাপড়া একদম হচ্ছে না, সব গোল্লাই চলে যাচ্ছে ছেলে মেয়ে, একদম লেখাপড়া হচ্ছে না। তাই যত কলেজ আছে আমরা কিনে দুই মাস ভাতারে প্রফেসরই করব, কলেজে যেয়ে লেকচার দেবো আমরা। ও হয়ে যাবে, প্রফেসরের ভাষা দেখো, মাগ ভাতারে তোর কলেজে যারা পড়বে প্রত্যেকে নোবেল পাবে রে। ভাষা দেখো, মাগ ভাতারে। ঝগড়া করে থাম, ভাগটা করতে দে। দশ হয়েছে, এ এগারো, এ বারো। বন্ধু বাবা সেই থেকে খুচরো নোট দিচ্ছ, শোনো সেই নোটটা দাও। কোনটা? খুচরো পয়সা বাদ দিয়ে সেই চশমা পরে আছে নারা মাতার নোটটা, লাঠি নিয়ে সব দেবো, সব দেবো। যাক, বারো হয়েছে, এই তেরো টাকা, এই চোদ্দ টাকা। বাবা ভাড়া ফুটো, এই কলসিতে মাত্র চোদ্দ ছিল, দুই ভাইকে সাত টাকা করে ভাগ করে দিয়েছি, এতে আর টাকা পয়সা নেই। নাই আর নাই, নাই মানে আমি শাশুড়ি বাড়ি বিক্রি করে ভোজ করেছি বন্ধু বাবা। এইখানে নাই তাহলে? এইটা আর কি করব, সময় আমি শাশুড়ি বাড়ি বিক্রি করে। আচ্ছা বন্ধু বাবা, এইখানে নাই তাহলে কি ফোন পে দেবে? ফোন পে আর টাকা নেই। যাচ্ছে বাক্স উইয়ে মারতে তুলে দে তো। হ্যাঁ, এই টাকা কই? ও বন্ধু বাবা, টাকা নাই, এত তাড়াতাড়ি আপনি জানলেন কি করে? কেমন করে জানলাম? তাই তো, তাহলে বল শোন, ওই টাকাটা তোদের বাবার টাকা নয়। তাহলে ওই টাকাটা হচ্ছে আমার টাকা। তোদের বাবাকে আমি ধার দিয়েছিলাম। হ্যাঁ, কবে জানিস? যেদিন তোর বিয়ে করে বউকে নিয়ে বাড়িতে এলি, নিজে নিজে বউ নিয়ে নিজে নিজে বেঁচে থাকলি, আর তোদের বাবা ক্ষুধার যারা ছটফট করছিল, খেতে পাচ্ছিল না, এক ভাই দিয়েছিল দড়ি, এক ভাই দিয়েছিল বিষ, তোদের বাবা বিষ খেয়ে মরতে যাচ্ছিল, আমি মৃত্যুর হাত থেকে রক্ষা করে পড়েছিলাম। বন্ধু, তোমাকে চোদ্দটা টাকা দিলাম, এই টাকাটা বাড়িতে নিয়ে গিয়ে দু লাখ, চার লাখ, দশ লাখ, বিশ লাখ করে গুনবে, আর তোমার ছেলেরা মনে করবে বাবার প্রচুর টাকা আছে, সেই টাকাগুলো পাওয়ার নেশায় তোমাকে সেবা যত্ন করবে, খেতে পড়তে দেবে। সত্যি তোদের বাবার সেবা যত্ন তোরা করেছিস, এমন সেবা করেছিস যে তোদের বাবা শেষকালে এপারে মায়া ত্যাগ করে ওই পারে চলে গেছে। না না রে ভাড়া বড়ো, না, এ দোষ তোদের নয়, দোষ বর্তমান সমাজের। এই সমাজে অনেক যুবক ছেলে আছে যারা মাকে খেতে দেয় না, মা লোকের বাড়ি ঝিগিরি করে, বাবাকে খেতে দেয় না, বাবা স্টেশনে কুলিগিরি করে, কিন্তু একটিবার কোনো যুবক ছেলে ভেবে দেখে না, ওই মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাসে আমরা দেখেছি, ওই বাবা আমাকে প্রচুর পরিশ্রম করে খাইয়েছে, মা বুকের রক্ত পান করে মানুষ করেছে, সেই মা বাবার সেবা যত্ন করলে, না করলে আমাদের নরকে যেতে হবে, এ কথা কেউ ভেবে দেখে না, কেউ ভেবে দেখে না। ফাটাফুটো চোখের জল ফেলিস না, যদি পারিস তোরা প্রত্যেকটি সমাজের কাছে চলে যা, সমস্ত যুবক ছেলেকে ডেকে ডেকে বল, ওকে ভাই সব আমাদের মতো তোমরা কখনো এরকম অন্যায় কাজ করো না, তোরা মা বাবার সেবা যত্ন করো, তাচ্ছিল্য করো, দূরে সরিয়ে দিও না,
যদি কেউ কখনো কোনোদিন মা বাবার সেবা যদি না করো তাহলে তোমাদেরকে এই চোদ্দ টাকার চদু হতে হবে, চোদ্দ টাকার চদু হতে হবে। ওরে ফুটো রে পাড়ার লোকে ভোজ খেয়ে কেমন ভাবে শ্বশুর করে কেটে পচে দাগ রে। ওরে মেয়েগুলো পেটে হাত দিয়ে ভাত কুটা বাড়ি করিয়ে নে রে। ওরে বাবা আমাদের দুই ভাইকে চোদ্দ টাকার চদু করে গেল রে। আমরা চদু হইছি তোমরা যেন হইও না ভাই রে, মা বাবাকে দেখো নইলে আমাদের মতো ঠিক এইরকম চদু হইয়ে যাবে রে। এই তোদের জন্য আমাদের সোনার সংসার জলে ভেসে গেল, দেবতার মতন বাবা মরে গেল। হ্যাঁ ফুটো, আবার এক জায়গায় থাকবো, আবার চাষ করবো, আবার সংসার উন্নতি করবো নাকি? সংসারের উন্নতি? হ্যাঁ, আমি ধার করি টাকা ভোজ করি চলে বাবু বসে আছে, এবার লিখে আমাকে বাটাম দেবে। শোন, চাষ করে টাকা শোধ করবো, আমরা দুই ভাই চাষ করতে যাই, তোরা ঘরে রান্না বান্না কর নাকি? চল।